ঢাকা শিশু হাসপাতালে পঞ্চম তলায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক এই আগুনের ঘটনাটি কিভাবে ঘটলো এবং ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট সেখানে কাজ করছে কোনো ধরনের হতাহত আছে কিনা বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা আগুনটি কিন্তু লেগেছে দশ মিনিট যাবৎ এবং আগুনটি লাগার পুরো হাসপাতালে ছড়িয়ে পড়েছে আপনাদের চেষ্টা করি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় ইউনিট এখানে এসেছে এবং তারা কিন্তু আগুন চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাপনের আমরা দেখেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটিতে আগুন লেগেছে সেটি কিন্তু আইসিউ এবং সেখানে অনেক রোগী থাকার কথা এবং সেই রোগীগুলোকে হয়তো চিকিৎসকরা বা যারা এখানে কর্তব্যরত আছেন তারা কিন্তু সরিয়েছেন এখন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে গ্লাসগুলো ভেঙে আসলে বের করার চেষ্টা করা হচ্ছে আমরা যতটুকু দেখতে পেয়েছি এই আগুন লাগার পরে এই শিশু হাসপাতালে পুরো জায়গাটিতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রোগীরা তাদের স্বজনদের নিয়ে সেখান থেকে বের হয়ে গেছে এবং এখান এখানে কিন্তু হুড়ুহুরির মতো একটি অবস্থা দাঁড়িয়েছে আমরা এই মুহুর্তে এই জায়গা যে যেই জায়গায় আগুনটি লেগেছে ঠিক অ পাশের বারান্দায় দাঁড়িয়ে আছি এখন দাঁড়িয়ে শুধু আমরা দুই একজন গণমাধ্যম কর্মী রয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা সংবাদ কভার করছি এবং সেই জায়গাটিতে দেখে পুরো ধয় আচ্ছন্ন হয়ে গেছে এবং কাচের গ্লাস একটু একটু পর ভেঙে পড়ছে এবং ফায়ার সার্ভিসের তারাও কিন্তু কাচের গ্লাস ভেঙে এই আগুন বের করার আগুনের যে ধোঁয়া বের করার চেষ্টা করছে পুরো আমরা কিন্তু এখানে যারা চিকিৎসক আছেন চিকিৎসক বা যারা এখানে আছেন কর্তব্যরত তাদের সাথে কথা বলেছি এর আগেও এখানে দুদিন আগেও নাকি একটি আগুন লাগার ঘটনা ঘটেছে আমরা শুনতে পেয়েছি এর বাইরে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানকার প্রায় বেড যে বেডগুলো আছে যারা রুগী আছে আমরা কিন্তু একজনকেও দেখতে পাইনি এবং অসুস্থ অবস্থা এবং মোমূর্ষ অবস্থা যেসব রুগী আছে তাদের কিন্তু বের হয়ে গেছে যেহেতু শিশু হাসপাতাল এখানে অনেক শিশু এখানে রয়েছে এবং শিশুরা খুবই ছোট ছোট বয়সী এবং তাদের তারা কিন্তু যেহেতু গরমের সময় দর্শী কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা আপনি বলছিলেন যে আইসিইউ এর মধ্যে আগুন লেগেছে তাহলে রোগীগুলো কোথায় গেল এ নিয়ে কর্তব্যরত যারা আছেন তারা কি বলছেন দেখুন কর্তব্য আজকে যেহেতু শুক্রবার একটু আগেই নামাজ হয়েছে আবার তাছাড়া কিন্তু আমরা কোনো চিকিৎসকের সাথে এই পর্যন্ত কথা বলার কোনো সুযোগ হয়নি তবে এখানকার কয়েকজন রোগী এবং তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এখানে কয়েকজন রুগী ছিলেন তাদেরকে দু একজনকে নামানোর ব্যবস্থা করতে পেরেছে কিন্তু এরপরে বাকি রুগীদের কি অবস্থা আমরা কিন্তু জানতে পারি না আমাদেরকে কিন্তু সেই জায়গায় আনসার সদস্য থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থা যারা আছে সেখানে উঠতে দেয়নি নিরাপত্তার স্বার্থে আমরা জাস্ট তলায় নিচে আছি এবং নিচ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুন নির্বাপনের ব্যবস্থা করা হচ্ছে এবং আমি আমাদের সামনেই কিন্তু আগুনের যে ঘটনাটি ঘটেছে এবং আমরা রুগীদের সাথে কথা বলেছি এই মুহূর্তে কিন্তু একজন রুগীও নেই আমরা যদি পাশেই একটি বেড দেখানোর চেষ্টা করি আমরা যদি একটু আমার সহকর্মী সায়মকে বলে একটু পাশের একটি বেড দেখানোর চেষ্টা কিন্তু সব জায়গায় রোগী ছিল এবং তারা কিন্তু এই রোগীরা সেখানে ছিল এখান থেকে কিন্তু সব রোগীরাই কিন্তু হুড়ুহুড়ি করে বের হয়ে গেছে এখানে আমরা দেখার চেষ্টা করি যে একজন ভাতও খাচ্ছিলেন সেই সময়ে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু সবাই আতঙ্কে বের হয়ে গেছেন আমরা এমনও দু একজন পেয়েছি তাদের শিশু খুঁজে পাচ্ছেন না এবং হুড়ুহুড়ি করে নামার কারণে তাদের শিশুরা প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে এমনও আমরা পেয়েছি আমরা যদি সামকে একটু আবারও একটু দেখানোর চেষ্টা করতে বলি এই মুহূর্তে যে আগুনের যে ধোঁয়া ধোঁয়া কিন্তু বাড়ছে এবং ফায়ার সার্ভিসে যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে একটু যদি দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিসের যারা এখানে আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমাদের সামনে প্রায় তিনটি ইউনিট এখানে এসেছে এবং তারা তিনটি ইউনিটে কিন্তু কাজ করে যাচ্ছে আমরা এই মুহূর্তে প্রায় চার তালায় আছি এবং পাঁচতালায় ঘটনাটি ঘটে যেহেতু আইসিউ এখানে কিন্তু অনেক অসুস্থ রুগী আছে এবং জীবন মরণ সন্দিক্ষণে এমনও রুগী রয়েছে কিন্তু তাদের কি অবস্থা আমরা এই মুহূর্তে বলতে পারছি না এবং ফায়ার সার্ভিসের কোনো কর্মীর সাথে কথা বলতে পেরেছেন কিনা উপরে কি অবস্থা এই মুহূর্তে কিছু জানাতে পেরেছে কিনা তারা ফায়ার ফায়ার সার্ভিসের কোনো কর্মীর সাথে আমি নিজে কথা বলতে পারিনি কারণ হচ্ছে আমাদের সামনে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপরে উঠেছে তারা আগুন নির্বাপনের ব্যবস্থা করে যাচ্ছে যেহেতু তারা আগুন নির্বাপনের জন্য কাজ করে যাচ্ছে সেহেতু তাদের সাথে কথা বলার কোনো সুযোগ আমাদের হয়নি হয়তো একটু পরে তারা আমাদেরকে ব্রিফ করে জানাবেন আসলে ঘটনাটি কি তবে এই পর্যন্ত কিন্তু আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসেছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এসেছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা বা তাদের কারোর সাথে আপনি যোগাযোগ করতে পেরেছেন কিনা হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের এই পর্যন্ত এখনো কথা হয়নি এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গ্লাস কিন্তু ভেঙে ভেঙে এখান থেকে পড়ছে এবং হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমাদের কথা বলার কোনো সুযোগ হয়নি তবে আমি এমার্জেন্সি বিভাগেও গিয়েছি জরুরি বিভাগে সেইখানে গিয়ে আমি কোনো চিকিৎসককে পাইনি যে তাদের সাথে একটু কথা বলবো বা কথা বলার চেষ্টা করব সেই কারণে কিন্তু তাদের সাথে আমরা কথা বলতে পারিনি তবে চিকিৎসকরা এখানে আমি কাউকেই দেখতে পাইনি যেহেতু গরমের সময় অনেক রুগী এখানে রয়েছে আমাদের আমাদের সহকর্মী একটু আগে এখানে ছিলেন এবং তারা তিনিও বলেছিলেন যে অসংখ্য এখানে আছে তাদেরকে জায়গা দিতে পারছেন না বাইরেও রুগী আছেন সব মিলিয়ে যেহেতু এত রুগীর মাঝে এই ধরনের একটি ঘটনা আসলে খুবই দুঃখজনক আমরা আমাদের একটু সহকর্মীকে যে বলি যে আমরা কিন্তু পুরো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি আমরা যে জায়গাটিতে আছি এবং পুরো জায়গাটিতে কিন্তু আমরা একটু সহকর্মী সায়ামকে বলি যে আমার পাশাপাশি একটু আসার জন্য এসে যদি এখান থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে জায়গাটিতে এবং আমরা কিন্তু এখানে অনেক রোগীর স্বজনকে আমাকে দেখছি তারা কিন্তু উত্তেজিত হয়ে গেছেন এবং তারা উত্তেজিত হয়ে কথা বলছেন যেহেতু তাদের রোগী আছে এবং তাদের আত্মীয় স্বজন আছে তবে আমি দু একজন রোগীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখানে নাকি এসি বিস্ফোরণ হয়েছে তবে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি ফায়ার সার্ভিসের তারা আমাদেরকে আসলে বলতে পারেননি যে এসি বিস্ফোরণ নাকি অন্য কিছু তবে আমাদেরকে যারা এখানে রোগীর স্বজনরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে এসি বিস্ফোরণ হয়েছে আমরা অন্য একটি জায়গা থেকে একটু করার চেষ্টা করতে পারি কিনা আমাদের সহকর্মী যেহেতু আমরা ধোয়া আচ্ছন্ন হয়ে গিয়েছি আমরা একটি আমরা একটি যে কক্ষে আসছি এবং সেইখান থেকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের সহকর্মী সাহেবকে একটু যদি বলি এখান থেকে যদি আমরা একটু ক্যামেরাটি ধরার চেষ্টা করি যে এখানকার যে অবস্থা সহকর্মীকে বলে যদি যে সব জায়গা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এই জায়গায় প্রতিটি বেডে রুগী ছিল আপনাদের যে রুগীর বেডগুলো দেখানোর চেষ্টা করে সবগুলো বেডে কিন্তু খালি রয়েছে এখানে সবাই রুগী ছিল এবং অনেকে স্যালাইন দেওয়া অবস্থায় ছিল এবং স্যালাইন সহ কিন্তু অনেকে এখান থেকে চলে গেছে আমি যদি আরেকটু বলি আমরা আগের জায়গায় গিয়ে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই এখনকার কি অবস্থা আমার সহকর্মী যিনি আছেন সায়াম তবে এখন যে জায়গাটিতে আছি ঠিক অপোজিটেই বিপরীত পার্শ্বেই কিন্তু আগুন লাগার এই ঘটনাটি ঘটেছে এবং আমরাও যখন অন্য একটি সংবাদ কভার করতে এসেছিলাম সেইখানে এসে যখন এই হুরুহুরি দেখেছি তখন থেকে কিন্তু আমরা এখানে সুযু সুজা চলে এসেছি এবং আবারও একটু দেখার চেষ্টা করি ফায়ার সার্ভিসের কর্মী আমরা দুজনকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি আমরো আমাদেরও কিন্তু এখানে দাঁড়ানো একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড ধোঁয়ার কারণে এখানে আসলে দাঁড়ানো সম হচ্ছে না কিছুটা এখন আপাতত দেখছি যে ধোয়া কিছুটা কমে গেছে কিন্তু এখন কি অবস্থা আমরা আসলে তা ফায়ার সার্ভিসের অবস্থাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই গ্লাসগুলো কিন্তু একটু আগে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা ভেঙে ফেলেছেন ভেঙে ফেলার কারণে কিন্তু ধোঁয়াটা বের হয়ে গেছে আমরা যদি ফায়ার সার্ভিসদের একটু তাদের কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করি যে তারা আসলে এইখানে তারা আগুন নির্বাপনের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আমার তাদের সাথে আমার ফোনে যখন কথা হয়েছিল তখন কি তখনও কিন্তু তাদের ইউনিট কেউ আসেননি তখন আমরা তাদেরকে আমরা নিজেরাও ফোন দিয়েছি এবং সেই হাসপাতালের পক্ষ থেকে দু তিনজন ফোন দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট পরে তারা এখানে এসেছেন এখন যারা আনসার বাহিনী আছে তারা কিন্তু রুগীদেরকে নিয়ন্ত্রণ করতে প্রায় হিমশিম হিমশিম খেতে হয়েছে এবং তারা বাইরে কিন্তু যারা রুগী রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করি বাইরে রুগীরা কিন্তু এখানে অনেক রয়েছে রয়েছে এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু অবস্থায় রয়েছে এবং দেখানোর চেষ্টা করি যে ভিতরের অবস্থাটি কিছু একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখুন এই যে এই যে একটি রুগ একজন এই যে আইসিউ থেকে একজনকে নিয়ে বের হয়ে আসলো এই মাত্র একজন শিশুকে তাকে কিন্তু সে আইসিইউতে ছিল এবং কয়েকজন নার্স রয়েছে তারা কিন্তু তাকে মাত্র বের করে নিয়ে আসলো এবং এই এই জায়গা থেকে আমরা তাদেরকে দেখাতে পাচ্ছি এখন এই মুহূর্তে দেখছি যে এখানে অনেক নার্স রয়েছে এবং তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে প্রচণ্ড ধোয়া ধোয়ার কারণে কিন্তু আসলে উপরে অনেকে এবং কারা কারা আছেন রোগীর চিকিৎসক চিকিৎসক এবং রোগী ছাড়া আসলে আমরা বুঝতে পারছি না যেহেতু আমরা সেখানে উঠতে পারছি না এবং ওঠাটাও কিন্তু নিরাপদ নয় সেখানে যেহেতু আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এখানে কিন্তু এই এইখানে প্রায় রোগী আছে এবং আনসার সদস্য রয়েছে এবং কোনো রোগীর স্বজনকে কিন্তু সেখানে উঠতে দেওয়া হচ্ছে না যেহেতু নিরাপত্তাজনিত কারণ রয়েছে এখানে উঠে আসলে জীবনে নিরাপত্তার নিরাপত্তার ব্যাপার রয়েছে সেই কারণে তবে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রোগীর বেশিরভাগ স্বজনরা কিন্তু নিচে দাঁড়িয়ে আছে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে আইসিউ থেকে কিন্তু একজন গমূর্ষ অবস্থায় একটা শিশু যার বয়স হয়তো তিন চার বছর হবে তাদেরকে এখান দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে এবং আমরা দেখাচ্ছিলেন যে আইসিউ এর একটি বাচ্চাকে বের করে নিয়ে গেল তার তো আইসিউর সাপোর্ট প্রয়োজন আছে এখন সেই শিশুটিকে কোথায় রাখা হবে এখন আসলে আমরা বলতে পারছি না শিশুটিকে কোথায় রাখা হবে যেহেতু এখানে তাকে জরুরি অবস্থায় নামিয়ে রাখা নেওয়া হয়েছে অবশ্যই কোনো ব্যবস্থা হাসপাতাল থেকে করা হয়েছে এবং তারা তাকে নিয়ে যাওয়া হয়েছে উপরে আসলে কোনো ধরনের রোগী আছে কি না সেটাও কিন্তু আসলে আমরা বলতে পারছি না এখানে আনসার সদস্যরা রয়েছে এখন কোনো রোগীর স্বজনদের কাউকেই সেখানে উঠতে দিচ্ছেন আপনারা জ্যাকেন চাষটা করি যে আনসার সদস্য যে তাদের কাউকে কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না কোনো জায়গাটি ধোয়াচ্ছন্ন হয়ে গেছে এবং একজন রোগী হয়তো তার স্বজন রয়েছে এবং তিনি সে স্বজনের খুঁজে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই আসলে যেতে দেওয়া হচ্ছে না এবং আসলে কি হয়েছে আসলে আমরাও জানতে পারছি না আসলে দেখি আহ সর্বশেষ কি হয় এবং এখানে আরও যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আনসার সদস্য এবং যারা কর্মরত রয়েছেন ফায়ার সার্ভিসের তারা এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে যাচ্ছেন কিন্তু সব মিলিয়ে যদি বলি যে আসলে এই তিনি আসলে কোথায় যাচ্ছেন হয়তো ওই শিশুটির কোনো অভিভাবক তিনি হতে পারেন এবং একটু আগে শিশুটিকে নামিয়ে রাখা হয়েছে এবং আমরা আসলে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটিও আমরা জানতে পারছি না আমরা যে একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটিতে কিন্তু যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছে এবং বেশিরভাগ আমার আমরাও যখন এসেছি বেশিরভাগ আত্মীয় স্বজন কিন্তু তাদের রুগীদের নিয়ে হুড়ু করে নেমে গেছে এখন আপনাদের যদি দেখার চেষ্টা করি একটি অক্সিজেন নিয়ে কিন্তু উপরে যাওয়া হচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখন আসলে সেটি কোথায় নিয়ে যাওয়া হবে সেটি আসলে আমরা বলতে পারছি না যে সেখানে তাকে উঠতে দেওয়া হচ্ছে না এবং আমি যদি একটু চেষ্টা করি আসলে তার সাথে কথা বলার তিনি কি বলেন আসলে তার সাথে কথা বলা যাচ্ছে না এবং এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু খালি করে দিয়েছে যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং কোনো রোগীর স্বজনদের তারা এখানে প্রবেশ করতে দিচ্ছে না আনসার সদস্যদের একটি দল উপরে উঠছেন এবং তারা সেখানে উঠে হয়তো দেখবেন এখন কি অবস্থা সেটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কি উঠতে পারি কি না যে জায়গাটিতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে আমি আমার সাথে আছেন সহকর্মী সায়াম তাকে বলছি যে আমাদের সাথে একটু আসার জন্য যে জায়গাটিতে আইসি আগুন একটা আর সেখানে আমি আসলে যাচ্ছি আসলে সেইখানকার অবস্থাটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আসলে এখানে কি হয়েছিল এবং একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের যারা আছে এবং তারা কিন্তু এখানে রয়েছে এখানে কোন ধরনের স্বজন আছে কিনা আমরা আসলে বলতে পারছি না এবং সেখান থেকে এই যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগো নির্বাপনের যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং যারা ইউনিট রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আগুনটি লেগেছিলো এবং কি কারণে লেগেছিল সেটি তো আসলে এখনো জানতে পারিনি তবে কি কারণে লেগেছে হয়তো আমরা একটু পরে জানতে পারব তবে আমরা এই একেবারেই যে জায়গাটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে রয়েছি এবং আমার সহকর্মী সাইমকে বলবো যে আরেকটু কোনোভাবে যদি দেখানো যায় কি না যে একটু উপরে উঠে আসলে এখানে কি হয়েছিল এই মুহূর্তে খুব সম্ভবত আগুন কিছুটা নির্বাপন করতে পেরেছে এবং আমরা আসলে এখনো বলতে পারছি না তবে ফায়ার সার্ভিসে যারা আছেন তারা কিন্তু কাজ করে কাজ করে যাচ্ছেন এবং তারা আমার সান স্থানকে আরেকটি বলবো একটু দেখানোর জন্য যে এই ভবনটিতে এই পক্ষটিতে কিন্তু আগুন লেগেছিল এবং প্রচণ্ড ধোয়া বের হচ্ছে এবং সেখানে কোনো রোগী আছে কিনা সেটি তো আমরা আসলে কোনোভাবে জানতে পারছি না তবে এই মুহূর্তে একটু যদি আমি বলবো যে একটু জুম করে যদি কোনোভাবে সানকে বলি যে একটু দেখানোর জন্য আসলে আসলে কি হয়েছিল প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে এখানে আর এই মুহূর্তে যে ধোয়ার কারণে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না